নব্বইয়ের দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মূল নিয়ামক ছিল ছাত্র সমাজের জোরদার আন্দোলন। ছাত্রদল, ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলো সহ ২৪টি ক্রিয়াশীল সংগঠনের সমন্বয়ে গড়ে তোলা সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রবল প্রতিবাদের মুখে পতন হয় তৎকালীন স্বৈরশাসকের। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্যাটার্নকে সামনে রেখে সাড়ে তিন দশক পর আবারও গঠিত হচ্ছে সর্বদলীয় ছাত্র ঐক্য। সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে বাদ দিয়েই গণতন্ত্র মনা সব ছাত্র সংগঠনকে অন্তর্ভুক্ত করে এই জোট গঠনের প্রস্তুতি চলছে, যা সরকার বিরোধী নিউক্লিয়াস হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন মূল উদ্যোক্তারা। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ ও কমন একটি প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানায়। তাদের আহ্বানের সাড়া দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাথে গত ২৭ আগস্ট ১৯টি ছাত্র সংগঠন আলোচনায় বসে। সেই আলোচনা অনেকটা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ২০১৮ সালের নির্বাচনের পর থেকে আমরা ছাত্র সংগঠনগুলো কীভাবে এটাকে এখানে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম এবং আমরা সেই আলাপ আলোচনাগুলো ভিতরে ভিতরে বিভিন্নভাবে চালিয়েছি। সর্বশেষ ছাত্রদল একটি মতবিনিময় সভার আয়োজন করেছিল, সেখানে ছাত্র সংগঠনগুলোকে তারা দাওয়াত করেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমাদের আলাপ আলোচনাগুলো হয়েছে যে এখানে কী ধরনের ঐক্য হতে পারে, এখানে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা সবাই কীভাবে একটা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেটার জন্যই তারা সেই মতবিনিময় সভা আয়োজন করেছে। আমরা মনে করি যে এই আলাপ আলোচনা সামনে আরও চলবে। ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠনগুলোর একটা ঐক্যবদ্ধ প্রয়াস এবং এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে একই একটা উদ্যোগই হচ্ছে এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যর একটা উদ্যোগ। মূলত এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই প্ল্যাটফর্মে আসবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। এখানে আমাদের যে বক্তব্যটা ছিল সেটা হলো যে আজকে তো আমরা এই যে বৈঠকে বসেছি একটা এজেন্ডাকে সামনে রেখে, বা ছাত্র বান্ধব এজেন্ডা, ছাত্র রাজনীতি বান্ধব এজেন্ডা এবং ভোটাধিকার কীভাবে ফিরিয়ে আনা যায় এই এজেন্ডাকে সামনে রেখে আমরা বৈঠকে বসেছি। আলোচনায় অংশ নেয়া দলগুলোর অধিকাংশই যুগপথ আন্দোলনের সাথে যুক্ত থাকা দলগুলোরই ছাত্র সংগঠন। বিএনপির যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন, একই আন্দোলনে থাকা নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, আসম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাগপা ছাত্রলীগ, জাতীয় ছাত্র সমাজ, ভাসানী ছাত্র পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমনাই পীরের ইসলামী ছাত্র আন্দোলন, খিলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এনডিএমের ছাত্র আন্দোলন, এলডিপির গণতান্ত্রিক ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ও ছাত্র মিশন উল্লেখযোগ্য। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রগতিশীল ছাত্র সংগঠন এবং ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোকে এক কাতারে নিয়ে আসা। তবে আদর্শিক ভিন্নতা থাকলেও গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে একই প্ল্যাটফর্মে আসবে এমনটা আশাবাদ করলেন ছাত্র নেতারা। কার সাথে কে জোট করবে এটা তো তার রাজনৈতিক মতাদর্শগত জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এইখানে তো একটা রাজনৈতিক সংকট ভয়াবহ আকারে ধারণ করেছে, ফলে সবাইকেই কোনো না কোনোভাবে এই আন্দোলনে যুক্ত হতে হবে। তো যাদেরকে আমরা বামপন্থী ছাত্র সংগঠন আকারে দেখি তাদের অনেকেই তারা সেই বৈঠকে উপস্থিত হন নাই। তারা সেই বৈঠকে উপস্থিত না হলেও তারাও আমরা দেখেছি যে সরকারের পদত্যাগ সহ তারা ১৩ দফা দাবিতে একটা আন্দোলন করছেন, তারা সক্রিয়ভাবে সেই মাঠে রাজনীতির মাঠে আছেন, ফলে তাদেরকেও আমরা কীভাবে এই আলোচনার মধ্যে আনতে পারি, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করতে পারি সেই জায়গাগুলো নিয়েও আমরা ভাবছি। আমরা মনে করি যে সবার এই বোঝাপড়ার জায়গাটায় আমরা এসে উপস্থিত হয়েছি যে এই সরকারকে যদি আমরা পতন ঘটাতে না পারি তাহলে আসলে এখানে বাংলাদেশের সমস্ত মানুষের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে ক্রমাগত চলে যাবে। কেউ যদি এখানে এই একই প্ল্যাটফর্মে এসে কাজ করে তা আমরা মনে করি এতে তার আদর্শের কোনো ধরনের বিচ্যুতি হয় না, সে আদর্শচ্যুত হয় না, এটা কোনো ধরনের ইডিওলজিক্যাল ক্লাশ না, বেসিক্যালি এটা হয়েছে একটা জাতীয় সংকটকে মাথায় রেখে একত্রে কাজ করা। তো সেই জায়গায় তো অনেকে তার আদর্শের জায়গা থেকে, তার পলিটিক্যাল ইডিওলজি থেকে অনেক দাবি তুলেছে,
আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি। তো আমরা মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু ছাড় দিতে পারি বা অন্যরা তাদের জায়গা থেকে যতটুকু ছাড় দিয়ে একই প্ল্যাটফর্মে আসতে পারলে আমরা আশা করছি যে এখানে একটা বৃহৎ ঐক্য গড়ে তোলা সম্ভব বলে আমরা মনে করি। প্রথম দফার বৈঠকে অংশ না নিলেও স্বার্থের ঐক্যমত্যের কারণে ইতিবাচক মনোভাব আরও অনেক ছাত্র সংগঠন, তারাও জোর দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন ছাত্র ঐক্যের বিষয়টিকে। অবশ্যই ঐক্য প্রয়োজন, ঠিক আছে, এবং সেটা নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই। সেই জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেটা প্রগতিশীল সংগঠন সমূহকে সাথে নিয়ে সেই ঐক্যের ব্যানারটা আরও বড় করতে চায়। স্বৈরাচারী পন্থাকে যদি জবাব দিতে হয় তাহলে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এর মানে বিপদ আপনারা দেখবেন, আমরা যখন 2008 সালেও সেই ওয়ান এলিভেনের সময়ও ও আমরা আসলে ছাত্ররা সেই সেনাবাহিনীদের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলাম, আপনারা জানেন, তখন ছাত্রদের একটা ঐক্য হয়েছিল। একটা সময়ের দাবি, মানে এই সারা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ যে এই সরকারকে চায় না, তাদের দুইবারের ভোটাধিকার হরণ করছে, এই দায়িত্বটা আসলে দিন শেষে ছাত্রদেরকেই নিতে হবে। কারণ আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে কিন্তু ছাত্র আন্দোলনের ইতিহাস জড়িত। যারাই উদ্যোগ নেক না কেন, আমরা সবসময় আন্তরিক এবং আমরা বলবো যে যেই ডাকুক না কেন, যদি সেটা ছাত্র সংগঠন হয়, হাসিনা বিরোধী সমমনা ছাত্র সংগঠন, আমরা চলে যাব সেখানে। আলোচনা অব্যাহত রয়েছে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথেও। এর মধ্যে অনেক ছাত্র সংগঠনই যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছে ছাত্রদল। বলছে খুব শীঘ্রই একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ঘোষণা আসছে। আমরা 19টি ছাত্র সংগঠন বসেছিলাম, সকলে এই বিষয়ে একমত হয়েছে যে ফেসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলন অব্যাহত রাখবে। আমাদের সাথে অনেক ডানপন্থী দলও ছিল, বামপন্থী দলও ছিলেন। সরকার দলীয় ছাত্র সংগঠন বা দুই একটি ছাত্র সংগঠন ছাড়া সকলে এই বিষয়ে সম্পূর্ণ একমত যে বাংলাদেশ একটি নজিরবিহীন সংকটে পড়েছে এবং এই সংকট থেকে বাংলাদেশের উত্তরণ দরকার, এবং সেই জন্য বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের ছাত্র সমাজের বৃহত্তম ভূমিকা রাখা দরকার। আমাদের মধ্যে কার্যকর আলোচনা চলছে, আমরা চেষ্টা করছি যে মানে যত দ্রুতই সম্ভব আমরা যেন জাতির সামনে একটা আশার আলো দেখাতে পারি। বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছি এবং যারাই যেখানে থেকেই যতজনই এই ফেসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, আমরা চেষ্টা করছি সকলেই তাদের জায়গা থেকে এই বিষয়ক একমত হয়েছেন যে আমরা একই প্ল্যাটফর্ম থেকে আমরা যেন এই আওয়াজটা তুলতে পারি। 90-এর দশকে ছাত্রদল ডাকসুর নেতৃত্বে থাকায় মূলত তাদের তত্ত্বাবধানেই গঠিত হয়েছিল ছাত্র ঐক্য। এবারও সেই প্যাটার্নকেই সামনে রেখে আরেকটা ছাত্র ঐক্যের ডাক দিয়েছে বিএনপির এই ছাত্র সংগঠন। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।